Hey everyone, welcome back to my channel. Ghee, আমাদের traditional রান্নাগুলোর খুব important একটা part. আর ঘরে বসেই খুব সহজে কিভাবে বাটার থেকে ঘি বানানো যায় আমি আজকে আপনাদেরকে সেটাই করে দেখাচ্ছি। ঘি বানানোর জন্য আমি আজকে 500 grams unsalted বাটার নিয়েছি। আমি 250 grams এর দুটো বাটার স্টিক নিয়েছি। আমি বাটারগুলোকে একটু ছোট পিস করে কেটে নিচ্ছি, এতে করে পরে বাটারটা গলাতে ইজি হবে। এখন আমি একটা হেভি বটম প্যানে বাটারগুলোকে নিয়ে নিচ্ছি। চুলায় বসি এখন মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়ে নেড়ে বাটারগুলোকে আমি গলিয়ে নিব। আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, এতে করে সবগুলো বাটার ইভেন হিট পাবে। আর যখন বাটারটা সম্পূর্ণ গলে যাবে তখন আমি চুলায় আঁচ লোতে করে দিব। আমি নেড়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। আরও প্রায় কিছুক্ষণ পর বাটারের উপর এরকম ফোমের মতো তৈরি হবে এবং লিকুইডের কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর এরকম শব্দ হতে শুরু করবে। এটার মানে হচ্ছে বাটারের মিল্ক সলিড এবং ফ্যাটটা সেপারেট হতে শুরু করেছে। কিছুক্ষণ পরপরই এটাকে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে লিকুইডটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করেছে। আরো প্রায় 10 থেকে 15 মিনিট পর উপরে যে ফোমটা হয়েছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তার থেকে আরো প্রায় 10 মিনিট পর লিকুইডের কালারটা এরকম যখন ব্রাউন হয়ে গেছে, লাইট ব্রাউন হয়ে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ঘিটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানের নিচে যে মিল্ক সলিডগুলো ছিল সেগুলো গিয়ে জমা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে বোতলে ঢেলে নেব। ঘিটাকে কিছুক্ষণ ঠান্ডা করে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোতলে ঢেলে নিচ্ছি। ঘিটা হতে সব মিলিয়ে 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। আর আপনারা যদি আপনাদের ঘিয়ের যে টেক্সচার সেটা একটু দানা দানা পছন্দ করেন, তাহলে যখন ঘিটা ঢালবেন ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এর মধ্যে 1 চিমটি বা তার কম লবণ দিয়ে একটু নেড়ে নেবেন। এতে করে পরে যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা টেক্সচারটা একটু দানাদার হবে। বাট আমি আমার ঘিটা প্লেন পছন্দ করি, তাই আমি লবণ অ্যাড করছি না। আমার এখানে 500 গ্রাম বাটার থেকে প্রায় 350 গ্রামের একটু বেশি পরিমাণ ঘি হয়েছে। আপনারা যদি ঘিয়ের পরিমাণটা কম বা বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে বাটারের পরিমাণটা সেভাবে করে একটু কম বেশি করে নেবেন। এখন আমি ঘিটাকে ঢেকে রেখে দিব খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। পরদিন ঘিটা ঠান্ডা হয়ে বসে যাওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। আর এই ঘিটা ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে রেখে 6 থেকে 7 মাস ইউজ করা যায়। আজকাল বাজারে যেসব ঘি পাওয়া যায় বেশিরভাগ সময়ই সেগুলো ভেজাল থাকে, আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে অনেক সময় ঘিটা অ্যাভেলেবল থাকে না। তো তাদের জন্য, ইনফ্যাক্ট সবার জন্যই কিন্তু এটা খুব একটা গুড অপশন হতে পারে। আর ঘরে বানানো যে কোনো জিনিসই ডেফিনেটলি ভেজাল মুক্ত হয়। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।